বন্ধুরা, অকাল বৃষ্টি, একদম সময় পায়নি দুদিন। আজকে দুপুর দুটো থেকে গাছগুলোকে সেট দেওয়ার চেষ্টা করলাম। রাত্রিবেলা খুব অস্পষ্ট ভিডিও হচ্ছে। এইখানে একটা টেম্পোরারি পলিথিন টাঙিয়ে দিলাম, এর নিচে চন্দ্রমল্লিকাগুলো এইভাবে রাখলাম। এখানে আবার টেম্পোরারি কিছু লাঠি পুঁতে ঠিক এইভাবে রাখলাম, ঝড় হলে সব সর্বনাশ হয়ে যাবে। আর যে গাছগুলোর ফুল ফুটতে শুরু করেছে সেইগুলোকে ঠিক এইভাবে রাখলাম। এগুলো এখানে এভাবে রয়েছে। এখানে একটা ছাতা দিয়ে নিচে কিছু গাঁদাগুলো রাখলাম। আর এগুলোকে কিছু দিতেই পারলাম না, এইখানে পলিথিন দিয়ে এর নিচে কিছু গাছ রাখলাম, আর কিছু গাছ এই সিঁড়ির ঘরে এভাবে রাখলাম। এছাড়া আর কিছু করার গেল না। এখন 3-4 দিন থাকবে বৃষ্টিটা, 3-4 দিন এইভাবেই রাখলাম। এই গাছটাকে ঘরে এনে রাখলাম। এখন গাছগুলোকে চেষ্টা করতে হবে বৃষ্টিতে না ভেজানোর, বিশেষ করে যে গাছগুলোতে কুঁড়ি এসছে এরকমভাবে, এর মধ্যে জল পড়লে কুঁড়িগুলো নষ্ট হয়ে যাবে। আর চন্দ্রমল্লিকা গাছগুলোতেও তাই, যে গাছগুলোতে ফুল চলে এসছে সেইগুলোকে ভেজালে হবে না। আর গাছে মোটামুটি যতদিন না বৃষ্টিটা কমছে, বৃষ্টিটা মোটামুটি 2-3 দিন থাকবে, বৃষ্টিটা যতদিন না কমছে গাছে কিন্তু এখন জল দেওয়া যাবে না কোনোভাবেই। এইভাবে আপাতত কিছু গাছ শেডের নিচে, কিছু গাছ ঘরে এনে রাখলাম। এখন দেখা যাক বৃষ্টি কবে কমে।